ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই দশই মহরম, পহেলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন তাহলে আওলাদ রসুলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদ রসুলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো, 12 ইমাম 14 মাসুম শহদালে কারবালার আমরা রসুলের আওলাদদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, এই দশই মহরমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা, এই দশই মহরমের দিন যদি আদম হাওয়ার তৌবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন যদি নূহ নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে জুজি পর্বতে ভিড়ে, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল, এই দশই মহরমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, এই দশই মহরমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন হযরত ইউনুস নবীকে এক মাছে গিলল, ছোট মাছ গিলা আদামাইল পানির তলে গেছে, বড় মাছ কয় তুই তো রাগা পারবি না ইউনুস নবীরে, আমি তলে শুদ্ধা গিলা ফালাইলাম, গিলা এক মাইল পানির তলে গেল, গিয়া অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই, রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনুস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবা জান, ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না, আপনার আমি 10 হাত পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর 1 মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া সিলিন্ডার ছাড়া 3 মাস, এটা অসম্ভব। তাই ইউনুস নবী তো আপনার আমার মতো না, মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনুস নবী দশই মহরমের দিন 2 মাছে বমি করে দিল, উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন, এটাও তো সুখের ঘটনা দশই মহরমের দিন। এই দশই মহরম বহু ঘটনা, এই দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন,
একটা দুইটা নবী না, 2500 নবীর জন্মদিন এই দশই মহরম। এতটি মিছা কথা লিখছেন কেন লিখলেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসাইন হায় হাসান করে কানবে আল্লাহর রাসূলদের, তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হলো। দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন, 2500 নবীর সামনে আওলাদে রসুল হোক না, নবীর সামনে আবার ইমাম হুসাইন কি, তাও একটা দুইটা নবী না, 2500 নবী, দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়ার, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই, মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল, মিলন হবে, বাচ্চা পেটে থাকবে, তারপরে হাবিল কাবিল হবে। এই দশই মহরমের দিন 25,000 বছর আগে, এই ঠিক দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছিল, এটা কে লিখে রেখেছিল? মানুষই তো ছিল না, হাবিল কাবিলই তো ছিল না, কে লিখে রেখেছে? হিজরি সন 1400, তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার 2009 সাল, তারপরে নেবুকাদনেজারের ক্যালেন্ডার নাই, মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই, পুরাতন ক্যালেন্ডার 2009 সাল। তাহলে হিজরি সনের জন্মই হয় নাই, হিজরি সনের জন্ম হইলে মহরম মাস আসে, মহরম মাস আসলে দশই মহরম হয়। আমাদের সরল সহজ মুসলমানদের ধোকাবাজি দিয়া বলে দশই মহরমের দিন আদম হাওয়ার তৌবা কবুল হয়েছে, অথচ মানুষেরই জন্ম হয় নাই, হাবিল কাবিলই হয় নাই, কে লিখলো তাইলে? হিজরি সনেরই জন্ম হয় নাই, আপনার এই ইংরেজি সন যে 2009 বছর এইটারও জন্ম হয় নাই, কেমনে লিখলো? নূ নবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে 22,000 বছর আগে, আচ্ছা কেউ নাই, কে লিখলো? ক্যালেন্ডার নাই, আবার ঠিক দশই আরণ্য তারিখে না, আইয়ুব নবী রেকিরায় খাইল 18 বছর, দশই মহরমের দিন উনি মুক্তি পাইলেন, কি সুন্দর কথা, খুশির কথা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচত এই দশই মহরমের দিন, কি খুশির খবর। ইউনুস নবীর দুই মাছে গিলল রজব মাসে, মহরম মাসের 10 তারিখে তারে বমি করে দিল, বাইচা গেল, খুশির খবর। এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না, লেখ এই দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন, 2500 নবীর সামনে যত বড় আওলাদে রসুল কিচ্ছু না। সুতরাং মহরম মাসে বিয়া করণ যায়, সব কিছু করণ যায়, আরে মহরম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে, ছি 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 ছি। এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন, এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তারে
তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছ। সবাই সবই খুশির ঘটনা, এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মহরমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে। এইটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, 2500 নবীর জন্মদিন, 10ই মহরম মেনে নিলাম, মেনে নিলাম। আচ্ছা, লেটেস্ট নবী আমার মহানবী মোহাম্মদ রসুলুল্লাহ, এখনো 1500 বছর হইতে 20-22 বছর বাকি আছে। সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওহাবিরা পালন করে 9ই রবিউল আউয়াল, আহলে সুন্নাতুল জামাত পালন করে 12ই রবিউল আউয়াল, বাটালভীরা পালন করে 13ই রবিউল আউয়াল, চক্রালভীরা পালন করে 14ই রবিউল আউয়াল। কোথায় আছেন? দাউদিয়ারা করে 8ই রবিউল আউয়াল, বুরহানিয়ারা করে 7ই রবিউল আউয়াল। মুসলমান তো অনেক ফেরকা আছে, যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর প্রাচীনকালের 2500 নবী ঠিক 10ই মহরমের দিন জন্মগ্রহণ করছেন, এতে আপনারা সব একমত? আর আপনারা মহানবীর সাহাবি হইয়া মহানবীর জন্মদিন করেন 10-12টা, আর কত ধোকাবাজি দিবেন? এই ধোকাবাজির ঘোল খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোকা। রাজনীতিতে ধোকা এটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোকার সৃষ্টি হচ্ছে মনে বড় কষ্ট পাই। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তো নফসের জন্য মাগফিরাত চাবেন? যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন। তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাগফিরাত চাই, ছি 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 ছি। অথচ রু জন্মগ্রহণ করে না, রু জন্ম দেয় না, রু ক্লান্ত হয় না, রু ঘুমায় না। সেই রু কে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রু তো মারাই যায় না, কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই, আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে চায়া শুনি, হায় আল্লাহ কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই অথচ রু মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে। এই মিথ্যার মাটিকে আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে, এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে, অনেক গাধার মতো লেখাপড়া করেছি, কত জায়গায় গেছি, কতই করেছি, তারপরে এই লাইনে আসছি। তাই আমার কাছে যে মুরিদ হয়, আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, কত জনম পরে তুই আমার কাছে আসলি, আমি এখানে বলতে পারলাম না, কারণ এটা ক্যাসেট, ধ্যান সাধনা করেন, শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না,
খোদার কসম রসুলের সাফায়েত পাবো না, বস্তুও পাবে, বস্তুও দেয় খিজির নিজ হাতে, চাও কি চাও, অবাক হয়ে যায়, এত সুন্দর জিফা, যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবার, মাত্র 120টা দিন, কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি, 25 বিঘা জমির উপরে পাশপাণ্ড বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম, 1,89,00,000 টাকা খরচ করে সেটা টিন শেড বিল্ডিং করে দিছে, অপূর্ব। তা আমি সবাইকে অনুরোধ করি, আসুন, সত্য যদি জানতে চান তাহলে আসুন, আমার কথা মতো আমি যেভাবে বলি সেইভাবে মাত্র 4 মাস মোরাকাবা করেন। আইনুল একিন চোখে যখন দেখবেন, চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না, বইয়ের পড়াটা অস্বীকার করা যায় কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না। 4টা মাস করেন, যদি কিছু না পান খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন, বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই, আসসালামু আলাইকুম, আমি চলে যাই, আমি মাথা নিচা করে থাকব। তাই আসুন, আমারও বয়স অনেক, 71 হয়েছে, আর কয়েকদিনই বা বাঁচব, একদিন হয়তো আমার এই বই পড়ে মানুষ কাঁদবে, হ্যাঁ আমারও কিছু খলিফা রয়ে গেল যারা এই স্মৃতির কোঠায় এটা চিরস্থায়ী করে রাখবে আশা করি। তাই আমি বিদায়ের বেলা এইটুকুই বললাম, কথা কতগুলো শিখা তো লাভ নাই, প্র্যাকটিক্যালে আসেন। তাই এক দার্শনিক বলেছিলেন, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস, বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। আসেন, দেখেন সত্য আছে কি না, এইটুকুই আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।